আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি কথা বলতে এসেছি যে এয়ার কম্প্রেসর রয়েছে সে এয়ার কম্প্রেসরকে নিয়ে। আমরা সবাই জানি এয়ার কম্প্রেসরের কাজটা কি। এয়ার কম্প্রেসরের যে মূল কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাতাসগুলোকে বাইরের যে বাতাসগুলো সে বাতাসগুলোকে কম্প্রেসড করে ওগুলোকে ট্যাঙ্কে জমা রাখা, এবং এই বাতাসগুলো দিয়ে গাড়ির বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করা হয়, কিংবা আপনি এটা যে কোনো কাজ ইউজ করতে পারেন, মানে যেই সব ক্ষেত্রে এটা খাটে। সো এটাতে কিছু প্রবলেম হয়েছিল, যে প্রবলেমটার কারণে এটা খুলতে হচ্ছে, এটাতে কিছু আওয়াজ করতো, সেই আওয়াজটার কারণে এটা খুলতে হচ্ছে, হয়তো ভিতরের হেডে ময়লা জমেছে। সো খোলার জন্য ফার্স্টে উপরে যে হোলগুলো রয়েছে সেই হোলগুলো আমরা খুলছি, এবং আমরা দেখবো এটা হচ্ছে একটা ওয়ান সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, দেন এটা হচ্ছে একটা কম্প্রেসর, আর যেটা থেকে খুলছে এটা একটা কম্প্রেসর, এবং কম্প্রেসরটাকে ঘোরানো একটা মোটর দ্বারা বেল্ট দিয়ে, সেটা দেখতেই পাচ্ছেন। সো এই যে আমি এদিকে আপনার হাত দিয়ে দেখাচ্ছি যে আপনার বেল্টটা ঘোরাচ্ছি, দেন বেল্টটা আপনি একবার দেখেন যে আমি মোটরটা যদি ঘুরে মোটরের সাথে বেল্টটা ঘুরবে, আর যদি বেল্টটা ঘুরে তাহলে অবশ্যই কম্প্রেসর ঘুরবে। এবং এখানে এটা দেখতে পাচ্ছেন, যখন কম্প্রেসরটা বেল্ট দ্বারা ঘুরতেছে তখন একটা পিস্টন আপ ডাউন করছে, মূলত এটাই কাজ করে। এবং এটার পাশে একটা প্রেশার গেজ রয়েছে, সেটা দেখানোর ট্রাই করবো আমি। আর নিচে হচ্ছে কি একটা এয়ার রিলিজ ভালভ রয়েছে, যখন আমার কাজ থাকবে না তখন আমি যে এয়ারগুলো রয়েছে রিজার্ভ এয়ারগুলো আমি রিলিজ করে দিতে পারবো। দেন মূলত এটাই, এটার যেই থিওরিক্যাল যে পার্টটা আছে সেই পার্টটা আমি আমার একটা ভিডিও দিয়েছি, সো আশা করছি আপনারা থিওরিক্যাল পার্টগুলো দেখবেন। থিওরিক্যাল পার্টটা দেখলে অবশ্যই প্র্যাকটিক্যাল দেখলে বুঝে যাবেন। দ্যাটস অল। সো এই হেডটা আমরা পরিষ্কার করছি, কার্বোরেটর টিউন আপ, একটা এসিএল কোপ মেডিসিন রয়েছে, একটা স্প্রে যেটা দিয়ে কার্বোরেটর টিউন আপ করা হয়, কিংবা থ্রোটল বডি পরিষ্কার করা হয়, অর্থাৎ থ্রোটল বডি বা কার্বোরেটরের মধ্যে কোনো পরিমাণ ময়লা থাকলে সেই ময়লাগুলো পরিষ্কার করে ফেলে এই কার্বোরেটর টিউন আপ স্প্রেটা। সো ওই স্প্রেটা আমরা ইয়েতে মারছি, আপনার হেডটাতে মারছি, যাতে হেডের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার হয়ে বের হয়ে যায়। ওকে, দেন পরিষ্কার করার পর আমরা এটা জাস্ট আবার আগের জায়গায় নিয়ে যাব, অ্যান্ড দেন আগের জায়গায় নিয়ে গিয়ে ওখানে যে নাট বোল্টগুলো রয়েছে ওই নাট বোল্টগুলো আমরা এক এক সেট করব। এবং এই জায়গায় একটা জিনিস অবশ্যই মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, সব জিনিসের ক্ষেত্রে আমরা যদি কোনো জিনিস খুলি তাহলে সেই জিনিসটা একটা মার্ক দিয়ে খুলতে হবে। তাহলে মার্ক দিয়ে খুললে জিনিসটা হবে কি, আমরা জিনিসটা সহজে ভুলবো না, এবং মার্ক বরাবর বসিয়ে দিলেই হয়ে গেল, আর কোনো কিছু করতে হইলো না। সো এটার যে নাট বোল্টগুলো রয়েছে সেই নাট বোল্টগুলো আমরা লাগাবো। লাগানোর পরে দেন লাস্ট যে একটা
দেন লাস্টলি যে চেম্বারটা লাগাচ্ছি সেটা হচ্ছে একটা এয়ার ফিল্টার, যেটার মাধ্যমে এয়ারগুলো পরিষ্কারিত হয় আপনার ইঞ্জিনের মানে কম্প্রেসার।